কোনো অবস্থাতেই বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। আর দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, দুর্নীতিবাজদের কাঁধে ভর করে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এই দুর্নীতিবাজদের উপর ভর করে সরকার বেশি দিন চলতে পারবে না, দুর্নীতিগ্রস্ত পুলিশদের উপর ভর করে সরকার বেশি দিন চলতে পারবে না, এবং এই সরকারের পতন অনিবার্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম। বাংলাদেশ যেমন করে বুকে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে, আমার পানির ন্যায্য হিসাব টানতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতার চুক্তি আপনি স্বাক্ষর করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা, দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। আইনের শাসনের নামে দেশে বিরোধী দলের উপর দমনপীড়ন করেছে আওয়ামী লীগ সরকার বলেও অভিযোগ করেন তিনি। আপনারা বাংলাদেশে গণতন্ত্র হত্যাকারী সরকার, আপনারা বেনজিরার নজিরের সরকার, আজিজের সরকার, বাংলাদেশের সেই স্বৈরাচার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।